ময়মনসিংহের ত্রিশালে পতিত জমির গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় ওই তিনজনের মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, সপ্তাহ খানেক আগে ওই নারী ও দুই শিশুকে খুন করে গর্তে পুঁতে রাখা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম শামীম হোসেন জানান, মরদেহগুলো ক্ষত বিক্ষত, কোনোটিতে আঙুল নেই, ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। নিউজ ডেস্ক, মিহিরুল মিরাজ।